হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নলেজ। আজকে আমরা ইলুমিনেশন বলে যে সাবজেক্টটা আছে বিল্ডিং ইলেকট্রিফিকেশনে, সেই সাবজেক্টের কিছু ম্যাথ প্রবলেম আছে। তো সেই সমস্ত ম্যাথ প্রবলেমগুলো পরীক্ষায় আসার খুবই চান্স থাকে, এবং প্রতিটা 8 নম্বর এবং 5 নম্বরের ডিফারেন্সে এরকম দিয়ে থাকে। তো আমরা আজকে সেই ইলুমিনেশনের ম্যাথ নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, টু ল্যাম্পস পোস্ট আর 30 মিটার, অ্যাপার্ট দ্য মাউন্টিং হাইট অফ ল্যাম্পস বিং 5 মিটার ইচ ক্যারিস এ 100 ওয়াট ল্যাম্প হ্যাভিং এফিসিয়েন্সি অফ 2 ক্যান্ডেলা পার ওয়াট। ক্যালকুলেট দ্য ইলুমিনেশন অ্যাট এ পয়েন্ট অন দ্য গ্রাউন্ড মিড ওয়ে বিটুইন দ্য ল্যাম্পস। তো বলেছে দুটো ল্যাম্প পোস্ট আছে যেগুলো 30 মিটার দূরে এবং মাউন্টিং হাইট 5 মিটার। 100 ওয়াটের দুটো ল্যাম্প আছে যেটা হচ্ছে একে অপরের থেকে 30 মিটার দূরত্বে অবস্থিত, এবং তাদের মাউন্টিং হাইট মানে ঝুলন্ত অবস্থায় যে দূরত্বটা উপর থেকে নিচে সেটা 5 মিটারে। এবার সেই দুটো যে ল্যাম্প আছে তাদের এফিসিয়েন্সি হচ্ছে 2 ক্যান্ডেলা। আমরা জানি ইলুমিনেশনের সেই ইউনিটের নাম হচ্ছে ক্যান্ডেলা। তো সেই নিয়ম অনুসারে ক্যান্ডেলা আমরা জানি ইলুমিনেশন মানে ল্যাম্পের পাওয়ার। তো আমাদের বলেছে ইলুমিনেশন কত, যে গ্রাউন্ড থেকে মিড ওয়ে মানে দুটো ল্যাম্পের বিটুইনে কোন জায়গায় আমাদের ইলুমিনেশন পয়েন্টটা হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে চলো দেখে নেওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছ একটা ছবি এঁকে নিতে হয়েছে এখানে, যে ফার্স্টের ল্যাম্প পোস্টটা L1, সেকেন্ডের ল্যাম্প পোস্টটা হচ্ছে L2, মিডিলের ডিস্টেন্স হচ্ছে 30 মিটার। তো আমরা ভাগ করে নিয়েছি 15 15 করে দুটোতে, এবং যে এদের অ্যাঙ্গেল আছে যে ইনসিডেন্স অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা, এবং এদের যে ডিস্টেন্সটা আছে ডি, এই ডিটাই আমাদের মূলত বের করতে হবে। এবং ডি বের করতে পারলে আমরা মিডিলের যে ইলুমিনেশন পয়েন্ট সেটা বের করতে পারবো, এবং এখানকার যে হাইটটা আছে সেটা হচ্ছে 5 মিটার। তো আমাদের সলিউশন করতে গেলে কি করতে হবে, ক্যান্ডেলা পাওয়ার এগুলো যেগুলো আমাদের প্রথমে গিভেন দেওয়া আছে সেটা বলে লিখে নেবো আমরা, যে আমাদের ক্যান্ডেলা পাওয়ার আছে 2 ক্যান্ডেলা। তাহলে 2 × 100 করে দেবো, কারণ আমাদের ওয়াট আছে, ক্যান্ডেলা আমরা জানি পাওয়ার, তো পাওয়ার ইউনিট ক্যান্ডেলা। তো সেই ক্ষেত্রে আমাদের ওখান থেকে কারেন্টটা বের করে নিতে পারবো। তো 2 × 100 = 200 ক্যান্ডেলা। ডিস্টেন্স অফ দ্য মিড পয়েন্ট ফ্রম দ্য ইচ ল্যাম্প, আমরা প্রতিটা ল্যাম্পের ক্ষেত্রে ডিস্টেন্স কতটা হতে পারে একটা বের করতে পারলে আর একটা বের করতে পারবো। তাহলে প্রথমটা ডি হচ্ছে রুট ওভার, আমরা জানি এখানে পিথাগোরাসের নিয়ম অনুসারে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তাহলে আমাদের ডি সমান সমান অতিভুজ, তাহলে ডিভাইডেড ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, 15² + 5². তো এটার স্কোয়ার করলে আমরা এখান থেকে মূলত পাবো যে 15.8 মিটার রুট ওভার করলে। এবার হাইট অফ দ্য ইচ ল্যাম্প আছে কি, এইচ। এইচ আমরা বের আমরা আগেই জানি যে 5 মিটার দেওয়া আছে দুটো ল্যাম্পেরই। তো সেক্ষেত্রে আমরা কি পাবো, ইলুমিনেশন আমরা বলতে ইলুমিনেশনের র অনুযায়ী আমরা জানি যে কোন একটা ল্যাম্পে ইলুমিনেশন আমরা বের করতে গেলে যে সেখানকার ল্যাম্পটা কয়টা আছে সেটা প্রথমে লিখে নেব 2 × I × H। আই মানে আমাদের ইলুমিনেশন, একটা ল্যাম্পের যে ইলুমিনেশন যে পাওয়ার সেটা আই, ইন্টু হাইট ডিভাইডেড বাই ডি কিউব মানে আমাদের যতটা ডিস্টেন্স সেটা কিউব। তাহলে আমরা ডিস্টেন্স কি পেয়েছি একটা ল্যাম্পের 15.8, তাহলে 15.8 এর কিউব, আর উপরে 2 × 200 × 5 করলে আমরা কি পাবো দেখো, 0.51 লাক্স। লাক্স হচ্ছে ইলুমিনেশনের ইউনিট, ইলুমিনেশন ইউনিট হচ্ছে লাক্স আর ক্যান্ডেল পার মিটার স্কোয়ার, এরকম আমরা লিখতে পারি। তো আমাদের এই যে ম্যাথটা আছে এই ম্যাথটা সিম্পলের মধ্যে আছে দেখতে পেলে তোমরা। তো এই সাধারণ এইটুকু ম্যাথই আমাদের পরীক্ষায় আসে 8 নম্বর বা 5 নম্বরের মধ্যে। তো এইটুকু করে আসলে তোমরা খুব ভালো নাম্বার পাবে। নেক্সট ম্যাথটা দেখো, টু ল্যাম্পস এ অ্যান্ড বি অফ দ্য 120 ডিগ্রি ক্যান্ডেল অ্যান্ড 200 ক্যান্ডেল রেসপেক্টিভলি আর প্লেস 50 মিটার অ্যাপার্ট হরিজেন্টালি, দ্য হাইট অফ এ অ্যান্ড বি অ্যাবাভ দ্য গ্রাউন্ড লেভেল আর দ্য 5 মিটার অ্যান্ড 8 মিটার রেসপেক্টিভলি, ক্যালকুলেট দ্য ইলুমিনেশন অ্যাট দ্য পয়েন্ট অফ গ্রাউন্ড অ্যান্ড মিড ওয়ে বিটুইন দ্য ল্যাম্পস। তো এই ম্যাথটার ক্ষেত্রে দেখো, আগের ম্যাথে আমরা দুটো হাইট দেওয়া ছিল, সেক্ষেত্রে আমরা ইলুমিনেশন যে পয়েন্ট হয় সে পয়েন্টটা বের করেছিলাম। কিন্তু এক্ষেত্রে আমাদের যে দুটো ল্যাম্প আছে সে ল্যাম্পের হাইটগুলো দেওয়া নেই। তাহলে আমাদের প্রথমে কী করতে হবে, আমাদের ল্যাম্পের হাইটটা বের করে নিতে হবে। হাইটটা বের করে নেওয়ার পরে ঠিক একই রকম প্রসেসে আমরা ম্যাথটা করব। তো চলো দেখে নেওয়া যাক। ফার্স্টে আমরা কি করব, গিভেন যে পয়েন্টগুলো আছে সেগুলো আগে লিখে নেব। ক্যান্ডেলা পাওয়ার অফ ল্যাম্প আই এ মানে ইলুমিনেশন এ
120 degree candela and candela power of lamp IB je V point star jonne seta hocche 200 candela mane 200 candela to ekhane dekho distance of lamp A from the midpoint তাহলে মিড পয়েন্টের ক্ষেত্রে ল্যাম্প এর যে ডিসটেন্সটা সেটা আগের ম্যাথে দেওয়া ছিল এই ম্যাথটা যেটা করতে চলেছি সেই ম্যাথে ল্যাম্প এ এবং ল্যাম্প বি দুটো ডিসটেন্স দেওয়া নেই মানে এই যে হাইটটা এখানে দেওয়া আছে এই যে এখানকার যে ডিসটেন্সটা এটা আমাদের দেওয়া নেই এটাকে প্রথমে আমাদের বের করে নিতে হবে কি করে করব সে আমাদের সেই পিথাগোরাসের ফর্মুলা অনুসারে 225 স্কয়ার এন্ড 5 স্কয়ার কোয়ার 25.5 মিটার and distance from lamp B from the midpoint je midpoint ta ache she midpoint theke lamp B er je distance ta seta o eki rokom bhabe amra ber kore nebo ber kore newar pore height of lamp A equal to 5 meter and height of lamp B equal to 8 meter eta amra math er given onusare peyechi ei je dekho math er modhe likha ache 5 and 8 meter respectively ekhan theke amra peyechi je je meter ta seta amader 5 and 8 meter তো এখানে দেখো ঠিক একই রকম ভাবে আমাদের ছবি এঁকে নিতে হয়েছে 5 মিটার এন্ড এ বি এ এন্ড বি দুটো যে ল্যাম্প সেটা এখানে 8 মিটার এর হাইটটা এন্ড ডিসটেন্স ডি যেটা আমাদের বের করতে হবে সেটা আমরা এখানে বের করে নিয়েছি সে বের করে নেওয়ার পরে এখানে যে পিথাগোরাস নিয়ম অনুসারে সেটা বের করে নেওয়ার পরে আমরা ইলুমিনেশন যে ল্যাম্প এ এর ক্ষেত্রে কত হবে সেটাকে আমরা বের করব ল্যাম্প বি এর ক্ষেত্রে সেটাকে বের করব কি করে করব এর আগে আমরা ফর্মুলা জানতাম কি এর আগে আমরা ফর্মুলা জেনেছি যে আমাদের যে দুটো ল্যাম্প আছে তখন আমরা 2 ইনটু গুণ করব কিন্তু এখন আমরা কি করতে চলেছি আমাদের সিঙ্গেল ল্যাম্পের ক্ষেত্রে তাহলে I ইনটু H বাই D কিউব এই ফর্মুলা অনুসারে আমরা করব একটা ইলুমিনেশন পয়েন্ট বের করতে গেলে তো দেখো I ইনটু H I আমরা কত পেয়েছিলাম I আমরা পেয়েছিলাম 120 আমাদের ম্যাথের গিভেনে দেওয়া আছে ইনটু 5 ইনটু 5 যে আমাদের যে হাইটটা বাই ডি কিউব ফার্স্ট ল্যাম্পের ক্ষেত্রে কি পেয়েছি 25.5 তো এই ক্ষেত্রে আমাদের কত দেখো লুমেন পার মিটার স্কোয়ার আর লাক্স এটা হচ্ছে আমাদের ইলুমিনেশন অফ ল্যাম্প এ আর ইলুমিনেশন অফ ল্যাম্প বি এর ক্ষেত্রে যে ফর্মুলাটা ঠিক একই রকম ভাবে আমরা বের করে নেব বের করে নেওয়ার পরে আমাদের টোটাল ইলুমিনেশন অ্যাট দ্য পয়েন্ট আমাদের বের করতে হবে ফার্স্ট ইলুমিনেশন যেটা সেকেন্ড ইলুমিনেশন যেটা দুটোকে যোগ করলে যেটা আমরা পাবো সেটা আমাদের অ্যান্সার এই প্রসেসিংয়ে আমরা সমস্ত ম্যাথগুলো করতে পারবো এগুলোই আমাদের সেমিস্টারে এইভাবে প্রতিটা ভাবে ম্যাথ এসে থাকে ফার্স্টের যে ম্যাথটা করিয়েছি সেটাও সেকেন্ডের যে ম্যাথটা এখন করাচ্ছি এই ম্যাথটাও একই প্রসেসিংয়ে এরপরে যে ম্যাথটা আছে সেগুলো একটু ডিফারেন্ট টাইপসে থাকে সেখানে তোমাদের হয়তোবা ডিস্টেন্স দেওয়া থাকতে পারে না হয়তোবা দূরত্ব যে হাইটটা সেটা দেওয়া থাকবে না সেটা আমাদের বের করে নিতে হবে ঠিক একইরকমভাবে আমরা বের করতে পারবো তো এইরকমভাবে আমরা ইলুমিনেশনে সেই ম্যাথ প্রবলেমগুলো পরীক্ষায় করে আসতে পারবো সো থ্যাংক ইউ